I see. স্যার 4 নম্বর অধ্যায়। কতটুকু পড়িয়েছি বলো, মনে আছে? তোমাদের ডোমেইন নেম কি পড়িয়েছি বলো? ডোমেইন নেম, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML আমরা পড়ছিলাম, একটা ক্লাস হয়েছে। গত ক্লাস আমরা কি পড়েছি, ওয়েব পেজ কি, ওয়েব পেজের শ্রেণীবিভাগ, স্ট্যাটিক ওয়েব পেজ কি, ডাইনামিক ওয়েব পেজ কি, ওয়েবসাইট কাকে বলে, তারপর WWW কি, IP অ্যাড্রেস কি, তারপর ডোমেইন নেম কি, এগুলো আমরা আলোচনা করেছি, তাই না? ডোমেইন নেমটা পড়িয়েছি না? ডোমেইন নেম পড়িয়েছি, URL বা ওয়েব অ্যাড্রেস, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ওয়েব পোর্টাল। আজকে আমরা ওয়েবসাইট কাঠামো এবং HTML পরিচিতি আমরা পড়ব। আচ্ছা, ডোমেইন নেমটা তারপর আবার একটু দেখছি। ডোমেইন নেম কি, আমরা অর্থাৎ আইপি অ্যাড্রেস দ্বারা ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটি আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে? প্রতিটি কম্পিউটারে কি একটি আইপি, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার, আমরা আইসিটি প্র্যাকটিক্যাল করব না? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে করবে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে। তাহলে প্রত্যেকটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস থাকবে, ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে? একটা সেই আইপি অ্যাড্রেসের, এখন আইপি অ্যাড্রেস তো মনে রাখা কষ্টকর, তাই না? আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে একটা নাম ব্যবহার করা হয়, আলফা নিউমেরিক একটি নাম ব্যবহার করা হয়। যেমন ঢাকা সিটি কলেজের আইপি অ্যাড্রেস 255.90.132.02, এর পরিবর্তে আমরা ব্যবহার করি কি, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপর www.dhakacitycollege.net, ঠিক আছে? এটা সহজেই মনে রাখা যায়। যেমন তোমরা মোবাইল নাম্বার সেভ করো কি, নাম দিয়ে, তাই না? মোবাইল নাম্বার আমরা সেভ করি কিভাবে, নাম দিয়ে, বুঝতে পেরেছো? মোবাইল নাম্বার আমরা সেভ করে থাকি নাম দিয়ে। যখন নাম দিয়ে যখন সেভ করব, তখন আমরা কি করি, নাম দিয়ে আমরা কল করি, তাই না? নাম দিয়ে কল করলে কি, ওই নাম্বারটা এক্সিকিউট হয়, ঠিক আছে? এখন এটাই হচ্ছে ডোমেইন নেম। যেমন ঢাকা সিটি কলেজ ডট নেট, এই ডোমেইন নেমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি রুট লেভেল ডোমেইন, একটা হচ্ছে কি সেকেন্ড লেভেল। একটা হচ্ছে রুট লেভেল ডোমেইন আর একটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেইন। রুট লেভেল ডোমেইন এবং সেকেন্ড লেভেল ডোমেইন, রুট লেভেল ডোমেইনের ধরন বোঝা যায়, অর্থাৎ কোন ধরনের ডোমেইন এটা, ঠিক আছে? রুট লেভেল ডোমেইন দ্বারা, যেমন এই রুট লেভেল ডোমেইনকে আবার দুই ভাগে ভাগ করছে, বা টপ লেভেল ডোমেইনকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জেনেরিক টাইপ ডোমেইন, একটা হচ্ছে কি কান্ট্রি ডোমেইন। একটা হচ্ছে জেনেরিক টাইপ ডোমেইন, একটা কান্ট্রি ডোমেইন। এই জেনেরিক টাইপ ডোমেইনগুলো হচ্ছে কয় প্রকার, 7 প্রকার, যেমন .com, .net, .edu, .gov, .inch, .mil, .org। .com দ্বারা কি বোঝাচ্ছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান। .com দ্বারা বোঝাবে কি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিক আছে? দেখো .com হচ্ছে কি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেমন উদাহরণ কি microsoft.com। .net হচ্ছে কি নেটওয়ার্কের ধরন বোঝায়, csc.net। edu দ্বারা কি শিক্ষা প্রতিষ্ঠান বোঝায়। gov দ্বারা গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোঝায়, whitehouse.gov। in দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল। mil দ্বারা কি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা বোঝায়, ঠিক আছে? .org দ্বারা অর্গানাইজেশন বোঝায়। আর রাষ্ট্রীয় ডোমেইন হচ্ছে কি দুই অক্ষরের হয়, AR দ্বারা আর্জেন্টিনা বোঝায়, AU দ্বারা অস্ট্রেলিয়া বোঝায়, .bd মানে কি বাংলাদেশ, ঠিক আছে? দুই অক্ষরের হবে কি কান্ট্রি ডোমেইন বা রাষ্ট্রীয় ডোমেইন। আর সেকেন্ড লেভেল ডোমেইন দ্বারা কি বোঝায়, যে সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে কি, যে অর্থাৎ ওই ডোমেইনের পরিচিতমূলক নাম থাকে, যেমন মাইক্রোসফট, ঠিক আছে, microsoft.net, microsoft.com, তারপর INTD, ঢাকা সিটি, এটা দ্বারা কি পরিচিতমূলক নাম বোঝাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেইন। এই ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কি, একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, যাকে বলা হয় কি আইক্যান, ঠিক
ঠিক আছে ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কি একটা প্রতিষ্ঠান আই ক্যান ইন্টার কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস ডোমেইন নেম কখনো ডুপ্লিকেট হতে পারবে না ঠিক আছে ডোমেইন নেম কখনো একই ডোমেইন নামে দুইটা ডোমেইন নেম থাকতে পারবে না বুঝতে পেরেছো যেমন ঢাকা সিটি কলেজ এটা দুইটা থাকতে পারবে না ঢাকা সিটি কলেজ ডট ইডু মনে করো একটা ডোমেইন নেম আমাদের ডোমেইন নেম এটা এই ডোমেইন নেম অন্য কেউ এই নামে রেজিস্ট্রেশন করতে পারবে না ঠিক আছে অর্থাৎ যখনই কোনো ডোমেইন নেম দেওয়া হয় তাকে রেজিস্ট্রেশন করতে হয় নির্দিষ্ট ফি এর বিনিময়ে এরপর আছে কি ইউআরএল ইউআরএল কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ওয়েব অ্যাড্রেস বলা হয় এই ইউআরএল তিনটা অংশ প্রোটোকল হোস্ট নেম এবং ফাইল নেম প্রোটোকল কি যেমন এখানে কি এইচটিটিপি www.completelabreport.com index.html এখানে এইচটিটিপি হচ্ছে কি প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হোস্ট নেম হচ্ছে এটা completelabreport.com index.html কি এট হোম পেজ বা পেজটা ঠিক আছে ওই পেজের পেজটা এটা হচ্ছে কি এটাকে বলা ইউআরএল এই অ্যাড্রেসটাকে বলা ইউআরএল এই তিনটা অংশ নিয়ে প্রোটোকল হোস্ট নেম এবং ফাইল নেম ওয়েব ব্রাউজার কাকে বলে ওয়েব ব্রাউজার এক ধরনের সফটওয়্যার যার সাহায্যে আমরা কি করি ওয়েব পেজকে আমরা ব্রাউজ করে থাকি তাই না ওয়েব পেজকে আমরা ব্রাউজ করে থাকবো এটা হচ্ছে ওয়েব ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স নেটস্কেপ নেভিগেটর নেটস্কেপ কমিউনিকেটর সাফারি অপেরা আর সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন হচ্ছে কি ওয়েব ব্রাউজারের একটা ফিচার বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা ওয়েব সার্ভার থেকে যে কোনো তথ্য আমরা খুঁজে বের করতে পারি ঠিক আছে যেমন গুগল সার্চ ইয়াহু সার্চ আর ওয়েব পোর্টাল কি ওয়েবসাইট থেকে যে কোনো সেবা গ্রহণ করার পদ্ধতি হচ্ছে ওয়েব পোর্টাল ঠিক আছে যেমন ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের যে কোনো একটা সার্ভিসকে ওয়েব পোর্টাল বলে যেমন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা যে বিভিন্ন নোটিশ ঠিক আছে নোটিশ এই নোটিশ হচ্ছে কি একটা ওয়েব পোর্টালের একটি অংশ ঠিক আছে ওয়েব পোর্টালের অংশ তাহলে একটা ওয়েব পেজকে যখন আমরা তুমি একটা ওয়েবসাইট তৈরি করলাম এটা কি করতে হবে ওয়েবসাইটটা তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি তুমি এটা দেখতে চাও তাহলে ওয়েবসাইটে কি করতে হবে ওয়েবসাইটটা হোস্টিং করতে হবে হোস্টিং করতে হলে তিনটা ধাপ আমাদের মেনটেন করতে হবে একটা ওয়েব পেজটি তৈরি করতে হবে প্রথমে তারপর একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে যেটা আমরা বললাম যেমন ঢাকা সিটি কলেজ ডট নেট এটাকে বলে ডোমেইন নেম তার আগে কি ডোমেইন নেম রেজিস্ট্রেশন আমরা ওয়েবসাইটটা তৈরি করব তারপরে নামটা রেজিস্ট্রেশন করব একটা বাৎসরিক ভাড়ার বিনিময় আমরা পেজটাকে কোনো ওয়েব সার্ভারে সংরক্ষণ করব ঠিক আছে এই হচ্ছে কি তিনটা ধাপ যখন আমরা ওয়েব পেজটাকে ওয়েবসাইটটাকে আমরা হোস্টিং করব নেক্সট টপিক হচ্ছে কি আমাদের দেখো ওয়েবসাইটের কাঠামো একটা ওয়েবসাইট কি একটা ওয়েবসাইট হচ্ছে কি যে একাধিক পেজের সমন্বয় হচ্ছে কি একটা ওয়েবসাইট এই যে দেখো যে একটা ওয়েবসাইটের একটা চিত্র দেওয়া আছে জেনারেল চিত্র এই ওয়েবসাইটটা কি যে একাধিক পেজ প্রথম একটা পেজ আছে তারপরে কি সেকেন্ড লেয়ারে যার কয়েকটা পেজ তারপর এটার সাথে কানেক্টেড আরো কয়েকটা পেজ এই পেজের সাথে কানেক্টেড এই পেজের সাথে কানেক্টেড এইগুলো ঠিক আছে আবার এই পেজ থেকে এখানে যাওয়া যায় এখান থেকে আবার এখানে যাওয়া যায় এই পেজের সাথে কানেক্টেড এই চারটা পেজ এই পেজের সাথে কানেক্টেড এটা চারটা পেজ ঠিক আছে এইভাবে পেজগুলোকে একটা পেজের সাথে আর একটা পেজ বিভিন্নভাবে কানেক্টেড থাকে এবং একটা পেজের তথ্যগুলো তার বেশি তথ্য থাকলে অন্য পেজে এগুলো বর্ণনা থাকে তাই প্রথম পেজটাকে বলা হয় কি হোম পেজ বলা হয় ঠিক আছে প্রথম পেজটাকে হোম পেজ বলা হয় এরপরের পেজগুলো হোম পেজের সাথে যে পেজগুলো কানেক্টেড থাকে যেমন এই পেজগুলোকে বলা হয় মেইন সেকশন বা মূলধারার পেজ বলা হয় ঠিক আছে হোম পেজ যে কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটা আসবে সেটা হচ্ছে আমাদের হোম পেজ বলা হয় ঠিক আছে বা এটাকে ইন্ডেক্স পেজও বলা হয় হোম পেজটি অবশ্যই যথেষ্ট সংক্ষিপ্ত তথ্যবহুল হবে সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল হতে হবে যাতে ভিজিটররা একবার দেখে বুঝতে পারে যে তার কাঙ্ক্ষিত তথ্য এই ওয়েবসাইটে আমরা খুঁজে পাবো এমন ভাবে হোম পেজটাকে ডিজাইন করতে হবে যেন তুমি হোম পেজটা দেখে বুঝতে পারো যে তুমি যে তথ্যগুলো খুঁজতেছো সেই তথ্যগুলো তুমি এখানে পাবে এরপর কি হোম পেজের সাথে যে পেজগুলো সরাসরি লিংক করা থাকে তাদেরকে বলা হয় মেইন সেকশন বা উপধারার পেজ বলা হয় মূলধারার পেজ বলা হয় ঠিক আছে বা সাইট ইন্ডেক্স এগুলোকে বলা হয় কি সাইট ইন্ডেক্সও বলা হয়ে থাকে তারপর হচ্ছে কি সাবসেকশন বা উপধারার পেজ অর্থাৎ মেইন পেজের সাথে যে পেজগুলো কানেক্টেড এই যে সেকেন্ড থার্ড লেভেল এটা ঠিক আছে এগুলো বা এই এগুলো হচ্ছে কি যে সাবসেকশন বা উপধারার পেজ বলা হয় এখন এই ওয়েব লিংক যে একটার সাথে একটা পেজের সাথে লিংক এই লিংককে বলা হয় কি হাইপার লিংক বলা হয় আর যে টেক্সটের কোনো টেক্সটের উপর ক্লিক করলে যদি অন্য একটা পেজ আসে তাহলে ওই টেক্সটটাকে বলা হাইপার টেক্সট বলা হয় ঠিক আছে এই হাইপ ওয়েব লিংক অ্যাক্সেস মোড কিভাবে আমরা অ্যাক্সেস করব তারপর ওয়েবসাইটের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এই ওয়েবসাইটের কাঠামোকে ওয়েবসাইটের কাঠামো মানে কি আমরা ওয়েব পেজগুলো কিভাবে ওয়েবসাইটের
ওয়েবসাইটের পেজগুলো কিভাবে সংযুক্ত, কিভাবে অ্যাক্সেস করা হয়, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো। চার ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে ওয়েব লিঙ্ক সাইট স্ট্রাকচার, একটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার। এই চারটা স্ট্রাকচার, ঠিক আছে। আমরা দেখি এখন সিকোয়েন্স সাইট স্ট্রাকচার কি। এই যে দেখো প্রথম ছবিটা কি সিকোয়েন্স সাইট স্ট্রাকচার। সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্সিয়ালি থাকবে, মানে হোম পেজ থেকে সিকোয়েন্স সাইট স্ট্রাকচারে ওই পেজগুলো কি ধারাবাহিকভাবে একটার পর একটা কানেক্টেড থাকে। যেমন এই পেজের সাথে দেখো প্রথম পেজ হোম পেজের সাথে পেজ ওয়ান কানেক্টেড, পেজ ওয়ান থেকে পেজ টু, আবার পেজ ওয়ান থেকে আমরা হোম পেজে আসতে পারবো, পেজ ওয়ান থেকে পেজ টু তে যেতে পারবো, তারপর পেজ থ্রি পেজ ফোর আবার এদিকে ফিরে আসতে পারবো, ঠিক আছে। আমরা এখানে যে বাটনগুলো ব্যবহার করা হয় কি নেক্সট এবং প্রিভিয়াস বাটন ব্যবহার করা হয়ে থাকে। এখন এই সিকোয়েন্স সেট স্ট্রাকচারে আমরা এগুলো কি, যেমন ম্যাগাজিন বই পেপার, এগুলো সিকোয়েন্স সেট স্ট্রাকচারে সংযুক্ত থাকে। এই সিকোয়েন্স সেট স্ট্রাকচারের দুই প্রকার আছে, একটা আছে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স আর একটা হচ্ছে কি লিনিয়ার সিকোয়েন্স। প্রথম ছবিটা হচ্ছে কি স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স, বুঝতে পারছো? প্রথম ছবিটা হচ্ছে কি স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স, ঠিক আছে, কোনো ব্রেক নাই, এই পেজ থেকে এই পেজ, পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর, এটা বলে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স বলা হয়। এখানে নেক্সট প্রিভিয়াস বাটন দিয়ে আমরা নেক্সট নেক্সট বাটন দিয়ে আমরা পরবর্তী পেজে যাব, ঠিক আছে, স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স। আর লিনিয়ার সিকোয়েন্স কোনটা, নিচেরটাকে বলা হয় কি লিনিয়ার সিকোয়েন্স। লিনিয়ার সিকোয়েন্স হচ্ছে নিচেরটা, দেখো এখানে কি পেজ এ তথ্যগুলো আমরা পেজ এই এইচ এবং পেজ আই তে আছে, আবার এখান থেকে আমরা পেজ এ তে ফিরে আসবো। যেমন পেজ ডি এর তথ্যগুলো কোথায়, পেজ এই যে দেখো এই পেজে আছে, পেজ এটা, তারপর এটা এবং এটা, জে কে এল, এই তিনটা পেজে আছে, এল থেকে আমরা আবার ডি তে ফিরে আসতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কি লিনিয়ার সিকোয়েন্স বলা হয়, ক্লিয়ার? ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। এখন পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হলো যে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কি, যে তোমার এই ছবিটা দেয়া থাকতে পারে, ছবিটা দেয়া থাকবে, তখন বলবে যে উদ্দীপকের স্ট্রাকচারটি যে ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার বর্তা বর্ণনা করো, ব্যাখ্যা করো, ঠিক আছে। এরপর আছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, দেখো পরবর্তীটা ট্রি বা হায়ারার্কিক্যাল, হায়ার মানে স্তর বা স্তর থাকে, ঠিক আছে। একটি ওয়েবসাইটে খুব সহজেই তথ্য উপস্থাপন করার জন্য এই ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এর প্রথম পেজকে বলা হোম পেজ বা রুট পেজ বলা হয়, ঠিক আছে। প্রথম পেজটা হলো কি হোম পেজ বা রুট পেজ বলা হয়। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়। বড় বড় প্রতিষ্ঠানে ওয়েবসাইট গুলো সাধারণত ট্রি স্ট্রাকচারে ব্যবহার করা হয়ে থাকে। একে একে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে সরল সরল হাব বা স্পোক স্ট্রাকচার, সরল হাব বা স্পোক স্ট্রাকচার, যেমন প্রথমটা, ঠিক আছে, এটাকে বলা হয় সরল হাব বা স্পোক স্ট্রাকচার। আর নিচেটা আছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, নিচের স্ট্রাকচারটাকে বলা হয় জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, জটিল বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। জটিল বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, প্রথমটা সরল হাব বা স্পোক স্ট্রাকচার, আর পরেরটা হচ্ছে কি জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ক্লিয়ার? দেখো সরল হাব বা স্পোক স্ট্রাকচারে কি এখানে থাকে কি হোম পেজ থাকে। সরল হাব স্ট্রাকচার কেন বলা হয়, আমরা টপোলজিতে পড়েছি, স্টার টপোলজিতে পড়েছি, তাই না? স্টার টপোলজি কেন্দ্রীয় একটা ডিভাইস থাকে যেটাকে বলে হাব, এর সাথে অন্যান্য ইয়েগুলো কম্পিউটারগুলো কানেক্টেড থাকে, ওইখানে যে স্ট্রাকচারটা, তাই না, টপোলজিতে এখানেও সেই স্ট্রাকচার, যে কেন্দ্রীয় যে ডিভাইস ইয়েটা আছে পেজটা আছে তাকে হোম পেজ থাকবে, এর সাথে অন্যান্য পেজগুলো কানেক্টেড থাকে। অর্থাৎ এটা হচ্ছে রুট আর এটা হচ্ছে কি লেভেল ওয়ান, এখানে একটা লেভেলই মাত্র, তাই না? অর্থাৎ এই পেজগুলো আমরা লেভেল ওয়ান এইভাবে আমরা সাজাইতে পারতাম, তাই না, চতুর্দিকে না দিয়ে আমরা একটা লেভেল এইভাবে নিচের দিকে সবগুলো পেজ দেখাইতে পারতাম, তাহলে কি হইতো, এই লেভেল টু লেভেল থ্রি হইতো না। তার মানে এখানে আছে কয়টা রুট থাকবে, রুট কোনটা, হোম পেজটা হচ্ছে রুট, আর লেভেল ওয়ান এটা হচ্ছে সরল হাব বা স্পোক স্ট্রাকচার, ঠিক আছে। এরপর হচ্ছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, দেখো এখানে কি লেভেল, অনেকগুলো লেভেল থাকবে জটিল, এই যে এটা কি অনেকগুলো লেভেল আছে, হোম পেজের সাথে বা রুটের সাথে লেভেল ওয়ান, আবার লেভেল ওয়ার সাথে আবার লেভেল টু লেভেল থ্রি, এভাবে অনেকগুলো কি লেভেলে এগুলো পেজ গুলো কানেক্টেড থাকবে, মানে অনেক পেজ যখন হবে কোনো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জটিল বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে থাকবো, ঠিক আছে। এরপর আছে ওয়েব লিঙ্ক সাইট, দেখো এই ছবিটা আছে তোমার, এটা এগুলো হচ্ছে উদ্দীপক দেওয়া থাকতে পারে বা এর ফিচার গুলো তোমার উদ্দীপকে বর্ণনা থাকবে, তুমি ওই ফিচার পড়ে বা ছবিটা দেখে বলতে হবে যে এটা কোন ধরনের ওয়েব লিঙ্ক সাইট, ওই ওয়েব স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ওয়েব লিঙ্ক সাইট। ওয়েব লিঙ্ক সাইটে কি
আমরা মেশ টপোলজি পড়েছি না, টপোলজিতে যে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে কানেক্টেড, এক্ষেত্রেও যে পেজ গুলো একটা পেজ থেকে আমরা অনেক পেজ, যেমন এই পেজটা দেখো, এই পেজ থেকে আমরা এই পেজে যেতে পারি, 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 সবাই সবার সাথে কানেক্টেড, যে কোনো পেজ যে কোনো পেজ থেকে আমরা আসতে পারি। ঠিক আছে, তার মানে কি এটা জটিল স্ট্রাকচার, কিন্তু স্ট্রাকচারটা যদিও জটিল কিন্তু এটা সুবিধাটা কি, সুবিধাটা কি আমরা সহজেই এক পেজ থেকে অন্য পেজে আমরা যেতে পারবো, ব্যবহারের দিক থেকে এটা সহজ, বা এটা একটা নন লিনিয়ার স্ট্রাকচার বলা হয়, নন লিনিয়ার বা জটিল প্রকৃতির স্ট্রাকচার বলা হয়, এক পেজ থেকে আমরা একাধিক পেজে যেতে পারবো, এটা হচ্ছে সুবিধা। তাহলে এই ফিচার গুলো দেখে তুমি, তোমাকে বলতে হবে যে এটা কোন ধরনের স্ট্রাকচার। তারপর যে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার, এটা হচ্ছে পরেরটা হচ্ছে এটা, অর্থাৎ একাধিক স্ট্রাকচার থাকবে, যে পেজে দুই বা ততোধিক স্ট্রাকচার মিলে যে ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলে। শুধুমাত্র একটি স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট তত সুন্দর হয় না, যদি আমরা একাধিক স্ট্রাকচার ব্যবহার করি তাহলে ওয়েবসাইটটা সুন্দর হবে এবং ভিজিটররা সহজে তথ্য খুঁজে বের করতে পারবে। তাহলে বুঝতে পারছো এই হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো। এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে একটা সিকিউ কোশ্চেন আসে কিন্তু। এখন দেখো এইচটিএমএল এর মৌলিক বিষয়, এইচটিএমএল এর পূর্ণ নাম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইচটিএমএল পূর্ণ নাম হচ্ছে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এইচটিএমএল এর সাহায্যে কোডিং, আমরা কোডিং করব কোথায়, আমরা এইচটিএমএল এর সাহায্যে, এইচটিএমএল এ যখন আমরা কোডিং করব হচ্ছে নোটপ্যাডে। ঠিক আছে, আমরা নোটপ্যাডে বা সিম্পল টেক্সটে আমরা কোডিং করব। আর যখন আমরা সেভ করব, এটা ফাইলটা যখন সেভ করব, আমরা ফাইল সেভ করব কি, ডট এইচটিএমএল বা ডট এইচটিএম দ্বারা সেভ করব। মাইক্রোসফট ওয়ার্ডেও ফাইলকে আমরা সেভ অ্যাজ অপশনে গিয়ে আমরা ডট এইচটিএমএল দিয়ে আমরা সেভ করতে পারি, ওয়েব ডকুমেন্টটা সেভ করতে পারি। ঠিক আছে, পরে ওই ফাইলটা যেটা এইচটিএমএল নামে সেভ করলাম ডট, তারপর আমরা কোনো ব্রাউজারে ওই ফাইলটা ওপেন করব। ঠিক আছে, তাহলে তোমার ওয়েব পেজটা দেখতে পাবে। এখন এইচটিএমএল এ মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি, একটাকে বলে ট্যাগ, আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। একটাকে বলা হয় কি ট্যাগ, একটা অ্যাট্রিবিউট। ট্যাগ কাকে বলে দেখো, এটাকে প্রত্যেকটা ট্যাগ, অর্থাৎ যেটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে এবং একটা কিওয়ার্ড থাকবে, যেমন এইচটিএমএল আছে, হেড আছে, বডি আছে, এটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি ট্যাগ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি বডি সেকশন। বুঝতে পেরেছ? তাহলে এই ট্যাগের দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে শুরুর ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের দুইটা ট্যাগ, একটা শুরুর ট্যাগ, একটা শেষ ট্যাগ। এইচটিএমএল এর শুরুর ট্যাগ থাকবে, একইভাবে শেষ ট্যাগ থাকবে, হেডের শুরু ট্যাগ থাকবে, হেডের শেষ ট্যাগ থাকবে। ঠিক আছে, শেষ ট্যাগ কিভাবে থাকবে, এই যে দেখো এখানে একটা স্ল্যাশ আছে, যে স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। বডির শুরুর ট্যাগ থাকবে, একইভাবে একটা শেষ ট্যাগ থাকবে। স্যার এখানে ট্যাগটা কি, এই ট্যাগ দিয়ে আমরা যত একটা ওয়েব পেজে যে সমস্ত লেখা দেখো, ছবি দেখো, এই ট্যাগের সাহায্যেই কিন্তু আমরা এগুলো লিখে থাকবো, ডিজাইন করে থাকবো। ঠিক আছে, ট্যাগের সাহায্যে এগুলো সবকিছু ডিজাইন করা হয় কি ট্যাগের সাহায্যে। আমরা যখন কোডিং করবো একটু সামনে আসলে তোমরা বুঝতে পারবে, ট্যাগটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই হেড সেকশন, এটাকে বলে হেড সেকশন, এই হেড সেকশনের মধ্যে থাকবে কি টাইটেল ট্যাগ থাকবে। ঠিক আছে, টাইটেল কি, যখন একটা ওয়েব পেজ দেখো তখন টাইটেল বারে একটা লেখা থাকে না, যেমন মনে করো ঢাকা সিটি কলেজ লেখা থাকলো বা স্টুডেন্ট ইনফরমেশন, টাইটেল বার একেবারে উপরে, যেটা ওয়েব পেজের যেটা উপরে, যেখানে ডিটেল ইনফরমেশন থাকবে না, একেবারে একটা টাইটেল বার থাকে উপরে, যে বারটা এটাকে বলে টাইটেল বার। অর্থাৎ ওই পেজের একটা নাম থাকে না, প্রত্যেকটা পেজের এটা নামটা কি, সেই নামটাই হলো টাইটেল বারে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি টাইটেল ট্যাগে আমরা লিখবো, প্রত্যেকটা ট্যাগের শুরু ট্যাগ থাকবে, অর্থাৎ শুরু কোনটা, হেড শুরু, হেড শেষ হয়েছে ট্যাগ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, বডি শুরু, বডি শেষ, এইচটিএমএল শুরু, এইচটিএমএল আমরা ট্যাগের শুরু, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের এখানে একটা শুরু ট্যাগ থাকবে আর একটা কি শেষ ট্যাগ থাকবে। ঠিক আছে, এখন দেখো এইচটিএমএল এর সুবিধাটা কি, এইচটিএমএল এর সাহায্যে আমরা খুব সহজেই, এটার জন্য কোনো তোমার অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কোনো প্রয়োজন নাই, তুমি সহজে এইচটিএমএল ব্যবহার করে খুব সহজে একটা ওয়েব পেজ তৈরি করতে পারবে, পূর্ব অভিজ্ঞতা তোমার প্রয়োজন নাই, কোনো একাধিক কোনো তোমার সফটওয়্যারের দরকার নাই। আমরা উইন্ডোজে নোটপ্যাডে আমরা প্রোগ্রামটা লিখতে পারবো, কোডিংটা করতে পারবো, তারপর আমরা উইন্ডোজ এক্সপ্লোরার বা গুগল ক্রোম এটা ওপেন করব। ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করার জন্য আমরা সিএসএস ব্যবহার করব, সিএসএস মানে কি ক্যাসকেডিং স্টাইল শিট, এইচটিএমএল ব্যবহার করা সহজ, আমরা এটা কেস সেন্সিটিভ নয়, দেখবা বইয়ে 13 নম্বর পয়েন্ট, এইচটিএমএল এর সুবিধা কেস সেন্সিটিভ নয়। এর মানেটা কি, কেস মানে কি যে লোয়ার কেস এবং আপার কেস, অর্থাৎ তুমি কোডিং এ ছোট হাতের অক্ষর লেখো বড় হাতের লেখো কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো হাতের লেখা লিখতে পারো, এটাকে বলে কেস সেন্সিটিভ নয়। মাল্টিমিডিয়া সাপোর্ট করে, বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়, এইচটিএমএল ডকুমেন্টকে আমরা সহজে প্রিন্ট করতে পারি। এইচটিএমএল এর ট্যাগ, উপাদান ও সিনট্যাক্স পরিচিতি, এইচটিএমএল এর ট্যাগ, এটা এখানে কি লেফট অ্যাঙ্গেল থাকবে, কিওয়ার্ড থাকবে ট্যাগের মধ্যে,
তারপর কি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে ঠিক আছে দেখো এখানে একটা কি আমরা একটা কোডিং দেয়া আছে আবার এখানে দেখো এই যে ছবিটা দেয়া আছে একটি ট্যাগের মূলত তিনটি অংশ থাকে তাই কি কি থাকবে তিনটা অংশ একটা ট্যাগ শুরু এটা হচ্ছে শুরুর ট্যাগ তারপর যে তথ্যটা থাকবে এই ট্যাগে যেভাবে এই ট্যাগের উপরে ভিত্তি করে এই যে যে লেখাটা লেখা আছে যেমন কি লেখা আছে ওয়েলকাম টু ডিসিস এই লেখাটা কি বড় হবে না ছোট হবে না ইতালিক হবে না আন্ডারলাইন হবে ঠিক আছে তাই ট্যাগের উপর নির্ভর করবে কিওয়ার্ড মানে এখানে যে ট্যাগটা এটাকে বলে ট্যাগ লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল আর যে একটা কিওয়ার্ডটা টেক্সট ব্যবহার করে এটাকে বলে ট্যাগ ঠিক আছে এটাকে বলা হয় কি ট্যাগ বলা হয় এর উপর ভিত্তি করে এই 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 ট্যাগের উপরে কি এই লেখাটার উপর ইফেক্ট পড়বে ঠিক আছে বুঝতে পেরেছ এই ট্যাগের উপরে লেখাটার উপর বিভিন্ন ধরনের ইফেক্ট পড়বে এখন এইচটিএমএল দুই ধরনের ট্যাগ আছে একটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ কি যে ট্যাগের শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে তাকে বলা হয় কি কন্টেইনার ট্যাগ যে ট্যাগের শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে তাকে বলা হয় কি যে ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ থাকবে তাকে বলে কন্টেইনার ট্যাগ ঠিক আছে শুরুর ট্যাগ যেমন কি বডি বডির শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে সেটাকে বলা হয় কি কন্টেইনার ট্যাগ ক্লিয়ার জি স্যার শুরুর ট্যাগ কি লেফট অ্যাঙ্গেল একটা ট্যাগ হ্যাঁ যেমন পি একটা ট্যাগ এখানে ঠিক আছে ইমেজ একটা ট্যাগ এইচ এর ট্যাগ শুরুর ট্যাগ অর্থাৎ যে ট্যাগের শুরু ট্যাগ যেমন পি শুরু আছে আর শেষ এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যেটা হবে এটাকে বলে এন্ডিং ট্যাগ এটা শুরুর ট্যাগ এটা এন্ডিং ট্যাগ এখানে যে লেখাটা লিখব এই লেখার উপর এই এই যে ট্যাগটা ব্যবহার করব তার কি প্রভাব পড়বে ঠিক আছে এখন আর এমটি ট্যাগ হচ্ছে শুধুমাত্র শুরুর ট্যাগ থাকবে যার কোনো এন্ডিং ট্যাগ থাকে না যেমন ব্রেক ব্রেক দ্বারা কি লাইন ব্রেক করা যায় ঠিক আছে তারপর ইমেজ দ্বারা ছবি ইনসার্টের জন্য ব্যবহার করা হয় এইচআর হলো কি সমান্তরাল রেখা তৈরি করার জন্য এটা মনে রাখতে হবে এক্সাম্পলটা যে বিআর কোন ধরনের ট্যাগ তোমার কোশ্চেন আসতে পারে ঠিক আছে নেসের কোনটি এমটি ট্যাগ এই ধরনের কোশ্চেন আসলো ঠিক আছে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনের মধ্যে যে তাহলে এমটি ট্যাগে কি শেষ ট্যাগ থাকবে না ক্লিয়ার এমটি ট্যাগের উদাহরণ কি ব্রেক ইমেজ আওয়ার এটা হচ্ছে কি এমটি ট্যাগ এরপর হচ্ছে কি এইচটিএমএল এর উপাদান এইচটিএমএল এর উপাদান বা এলিমেন্টস অফ এইচটিএমএল অর্থাৎ তাহলে এলিমেন্টস অফ এইচটিএমএল বা এইচটিএমএল উপাদান কি যে কোনো ট্যাগের শুরুর ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগ এবং এর উপাদান বা বিষয়বস্তু যা আছে তাকে বলা হয় কি এইচটিএমএল উপাদান যে কোনো ট্যাগের শুরুর ট্যাগ থেকে শেষ করে শেষ ট্যাগ পর্যন্ত সবকিছুকেই বলা হয় কি এইচটিএমএল এর উপাদান বলা হয় এটা হচ্ছে শুরুর ট্যাগ এটা শেষ ট্যাগ এটা হচ্ছে কি তার কন্টেন্ট ঠিক আছে এইচটিএমএল এর নকশা বা কি উপাদান বলো যেমন এখানে ব্রেক ওই ট্যাগ মেলের উপাদান হ্যাঁ এটা একটা দুটো উপাদান আছে এখানে ব্রেক ট্যাগ শুরু ট্যাগ শেষ ট্যাগ তার কন্টেন্ট আই মানে কি ইতালিক এখানে আইসিটি আই ঠিক আছে দেখো এটা কি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার এখানে নকশা বা লেআউট দেখানো হলো কাঠামো দেখা হলো প্রথমে হলো কি কমেন্ট সেকশন বলা হয় কমেন্ট সেকশন কি একটা এমটি ট্যাগ এখানে কি এক্সক্লেমেটরি সিম্বল দিয়ে ডট টাইপ বা যে কোনো একটা নাম দেওয়া হয় এটা এটা এমটি ট্যাগ মানে একটা শুরু ট্যাগে শেষ ট্যাগ নেই তারপর এটা হচ্ছে কি এইচটিএমএল সেকশন এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ এইচটিএমএল শুরুর দ্বারা এবং এইচটিএমএল শেষ এটাকে বলে এইচটিএমএল সেকশন তারপর আছে হেড সেকশন হেড সেকশনের মধ্যে টাইটেল ট্যাগ থাকবে তারপর আছে বডি সেকশন ঠিক আছে এটা হচ্ছে বডি ট্যাগ বডি সেকশন এইচটিএমএল ডকুমেন্টের শুরুতেই আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করব একবার লাস্টে এইচটিএমএল এন্ডিং ট্যাগ ব্যবহার করব হেড সেকশন এর মধ্যে টাইটেল ট্যাগ থাকবে টাইটেলের শুরু টাইটেলের শেষ একটা ওয়েব পেজে যত তথ্য দেখো তা আমরা কোথায় এই বডি সেকশনে লেখা হয় যত আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করব তার সব কোথায় বডি সেকশনে থাকবে তোমাকে এই ছবিটা দিলো এটা দিয়ে তোমাকে বললো এটা ব্যাখ্যা করো ঠিক আছে তার মানে কোন বইতে দেখবে 312 পৃষ্ঠা এটা রয়েছে যে আটটা তাহলে আমাদের মৌলিক ট্যাগ পয়েন্ট আটটা এইচটিএমএল এর শুরু ট্যাগ এইচটিএমএল এর শেষ ট্যাগ তারপর হেডের শুরু হেডের শেষ টাইটেলের শুরু টাইটেল শেষ তারপর বডি শুরু বডি শেষ ঠিক আছে আর 10 মিনিট রয়েছে ক্লাসে ক্লিয়ার এটা হচ্ছে কি এইচটিএমএল এর মৌলিক ট্যাগ এখন দেখো ফরম্যাটিং ট্যাগ ফরম্যাটিং ট্যাগ এখন দেখো এখানে কি আছে ট্যাগ ফরম্যাটিং ট্যাগ যদি আমরা বি লিখি এটা একটা ফরম্যাটিং ট্যাগ কি শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ থাকবে এর মাঝখানে আমরা লিখব যা লিখে সেটা হচ্ছে কি টেক্সটটা বোল্ড বা মোটা করার জন্য বোল্ড ট্যাগ ব্যবহার করে এটাকে বলে বি বা বোল্ড ট্যাগ ব্যবহার করা হয় আই হচ্ছে ইটালিক ট্যাগ আর ইউ হচ্ছে আন্ডারলাইন করার জন্য কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য এবং এই ফরম্যাটিং ট্যাগগুলো আমরা কোথায় লিখবো বডি সেকশনে লিখবো ঠিক আছে এটা কোথায় লিখবো বডি সেকশনে
এখন তুমি কোনটার কি কাজ সেটা মনে রাখো, ঠিক আছে? আমরা আজকে আজকে নেক্সট ক্লাসে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাবো, ওই পেজটা কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? রান করে দেখাবো। ই হচ্ছে কি, টেক্সটটা আন্ডারলাইন করার জন্য। স্ট্রং হচ্ছে লেখাটাকে মোটা করার জন্য। ওই পেজে দেখো না, কোনো লেখা মোটা, কোনো লেখা আন্ডারলাইন করা, কোনো লেখা ইটালিক করা, ঠিক আছে? স্মল ট্যাগ কোনো লেখাকে ছোট করার জন্য, টেক্সটকে সাব স্ক্রিপ্ট করার জন্য, টেক্সটকে সুপার স্ক্রিপ্ট করার জন্য, কোনো লেখাকে ব্লিঙ্ক করার জন্য, তারপর হচ্ছে কি স্ট্রাইক, কোনো লেখাকে টেক্সটের মাঝখানে একটা দাগ দেওয়ার জন্য, টিটি মানে কি টেক্সটকে টাইপরাইটার টাইপ করার মতো দেখার জন্য। আমরা এগুলো এক্সাম্পলে যখন দেব যে কোনটার কি ইফেক্ট হয় সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি করবো আরো ক্লিয়ার হবে। তারপর হচ্ছে কি এখানে প্রি ট্যাগ, প্রি ট্যাগটা কখন ব্যবহার করা হয়? প্রি ট্যাগটা ব্যবহার করা হয় কখন যে মনে করো যেভাবে লাইন ব্রেক স্পেস ট্যাপ ইত্যাদি ব্যবহার করা হয় সেভাবে ব্রাউজারে দেখাবে। অর্থাৎ প্রির মধ্যে যেভাবে আমরা লিখবো, একটা টেবিলও যদি দেখাই লিখি তাহলে টেবিলটা প্রদর্শন করবে, যতটুকু স্পেস দেবো ততটুকু প্রদর্শন করবে, সেক্ষেত্রে আমরা প্রি ট্যাগ ব্যবহার করব। টেক্সটকে বড় করে দেখানোর জন্য বিগ ট্যাগ, ব্রেক হচ্ছে কি লাইন ব্রেক করার জন্য, ইউএল হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, এটা আমরা ডিটেলস করবো, ইউএল এল আই লিস্ট, ওয়েল অর্ডার লিস্ট, ঠিক আছে? এইচআরটা কি, এখানে এইচআরটা নেই, এইচআর হচ্ছে কি হরিজন্টাল লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আমরা একটা দেখি, এখানে দেখার সময় নেই, 8-10 মিনিট রয়েছে। দেখো এখানে একটা ট্যাগ দেওয়া আছে কি হেডিং ট্যাগ, এটা হচ্ছে কি হেডিং ট্যাগের একটা এক্সাম্পল দেওয়া আছে। হেডিং ট্যাগ হচ্ছে 6টা, H1 থেকে H6, এটা হচ্ছে কি হেডিং ট্যাগ, ঠিক আছে? H1 থেকে H6 হচ্ছে কি হেডিং ট্যাগ, এখানে 6টা হেডিং ট্যাগ আছে। H1 H1 এর মধ্যে দেখো, এই যে দেখো এটা একটা কি HTML কোডিং, HTML দেখো, HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ। এই কোডিংটা কোথায় করবে? করবে নোটপ্যাডে, উইন্ডোজের নোটপ্যাডে। তারপর হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, টেস্টিং অফ হেডিং ট্যাগ, এটা হচ্ছে কি টাইটেলের মধ্যে যে ট্যাগ টেস্টিং, হেড, বডি ট্যাগ, বডির মধ্যে আমরা কি 6টা ট্যাগ ব্যবহার করছি, H1 H2 H3 H4 H5 H6। H1 এর মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে কি যে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই লেখাটা কি সবচেয়ে বড় দেখাবে H1 এর মধ্যে। তারপর H2 এর মধ্যে কোনটা, H2 এর মধ্যে যেটা লিখবো সেটা দেখাবে কি আরেকটু ছোট, H3 এর মধ্যে দেখবো আরেকটু ছোট, H4 এর মধ্যে আরেকটু ছোট, H5 এর মধ্যে দেখবো আরেকটু ছোট, H6 এ দেখবো কি আরেকটু ছোট, ঠিক আছে? এগুলো হচ্ছে কি হেডিং ট্যাগ বলা হয়। ক্লিয়ার? এটার আউটপুটটা কেমন হবে দেখো, দেখি এখানে আউটপুটটা দেয়া আছে কিনা। এই যে দেখো আউটপুটটা, এটা ওই ওইটাকে আমরা সেভ করব কিভাবে, ওই নোটপ্যাডে লিখে .html দ্বারা সেভ করব, তারপর একটা ব্রাউজার ওপেন করলে আউটপুট এভাবে দেখাবে, ঠিক আছে? এখানে দেখো উপরে কি আছে, দেখো এখানে লেখা আছে কি টেস্টিং অফ হেডিং ট্যাগ, টেস্টিং অফ হেডিং ট্যাগ, এটা লেখা হয়েছিল কোথায়, এটা লেখা হয়েছিল টাইটেল, এই যে টাইটেলের মধ্যে যেটা লেখা হবে, যেমন এখানে টাইটেলের মধ্যে কি লেখা আছে, ওয়েলকাম টু DCC। এই পেজটা যখন রান করব তখন একটা টাইটেল বারে দেখাবে ওয়েলকাম টু DCC, অর্থাৎ এই যে টাইটেলটা, এই যে টাইটেল বার বলা হয়েছে, কার্সরটা যেখানে, ঠিক আছে, কার্সরটা যেখানে, এখানে এই টাইটেলের মধ্যে যা লেখা থাকবে সেটা এখানে দেখাবে, আর বডি সেকশনে যা লেখা থাকবে তাই যে ভিতরে, এই যে ওই পেজের ভিতরে দেখা যাচ্ছে। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কয়টা, 6টা আসছে, আমরা H1 থেকে H6 ব্যবহার করছি, তাহলে দেখো H1 এর সবচেয়ে বড় হেডিং ট্যাগ, H2 তে একটু ছোট, H3 তে এক, আর H6 এ সবচেয়ে ছোট হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ কি পি দ্বারা ব্যবহার করবো, একটা প্যারা আকারে দেখাবে, আর প্রত্যেকটা লাইনের মাঝে দেখো ব্রেক ব্যবহার করা হয়েছে, তার লাইন ব্রেক, অর্থাৎ এখানে যেভাবে আছে এখানে সেখানে, এখানে যদি ব্রেক ট্যাগ ব্যবহার না করতাম তাহলে দেখো সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এটা কি এই লাইনে চলে আসতো, যদি আমরা ব্রেক ট্যাগ ব্যবহার যদি না করে থাকি। এখানে যেহেতু ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়েছে এখানে লাইন ব্রেক হবে, যেমন পার্শা, সঞ্জানা, মাইশা, তারপর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এটা সেকেন্ড লাইনে আসবে, এটা থার্ড লাইনে আসবে, এটা ফোর্থ লাইনে আসবে, কিন্তু আমাদের ব্রেক ট্যাগটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই ট্যাগগুলো একটু দেখবে নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল। এখন বলো তোমাদের কোশ্চেন আছে কিনা, এটা হচ্ছে কি HTML কোডিং, এটা কোথায় লিখবো, আমরা নোটপ্যাডে লিখে থাকবো, ঠিক আছে? তারপর আছে কি আরেকটু দেখাই, আরো কয়েকটা ট্যাগ দেখাই, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এখানে বড় একটা এক্সাম্পল দেওয়া আছে, হেডে আছে ওয়েলকাম টু DCC, বডি সেকশনে কি আছে H1 ট্যাগ, এক্সাম্পল অফ সাম ইম্পর্টেন্ট ট্যাগস, এই লেখাটা বড় আসবে, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটার কাজ হচ্ছে কি যে হাইপার লিঙ্ক করা, এটা আমরা এখনই আমরা তোমরা বুঝবে না, হাইপার লিঙ্ক করা, এই স্টেপটাকে বলা একটা অ্যাট্রিবিউট বলা হয়, ঠিক আছে? আর যেমন এই প্রোগ্রামটা রান করলে তুমি দেখতে পাবে কি ICT ল্যাব রিপোর্ট, এই লেখাটা আসবে, এবং এটার নিচে একটা আন্ডারলাইন আসবে, ঠিক আছে? কারণ এটা হাইপার লিঙ্ক হবে, এ মানে অ্যাঙ্কর, মানে হাইপার লিঙ্ক হয়ে যাবে,
আইসিটি ল্যাব রিপোর্ট এটার উপর ক্লিক করলে তুমি এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে thejomunapublishers.com এই যমুনা পাবে আমরা ঢুকতে পারবো ওয়েবসাইটে ঢুকতে পারবো এই পি মানে প্যারাগ্রাফ ট্যাগ বি মানে বোল্ড করবে এই লেখাটা বোল্ড হবে তারপর দেখো ব্রেক ব্যবহার করছে সবগুলোতে ব্রেক কর লাইন ব্রেক আই মানে ইটালিক করবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স এটা ইটালিক হবে ইউ মানে আন্ডারলাইন স্ট্রং মানে মোটা এই লেখাটা মোটা আসবে স্ট্রাইক মানে এই লেখাটা কাটা আসবে এম্পাসাইজ এটা একটু মোটা হবে স্মল মানে ছোট হবে ঠিক আছে এগুলো হচ্ছে কি যে বিভিন্ন ধরনের আমাদের কি ফরম্যাটিং ট্যাগ ঠিক আছে তারপর একটা ট্যাগ আছে কি সাইটেশন ট্যাগ সাইটেশন মানে উদ্ধৃতি সেটা আছে সাইট সিআইটি সাইট লেখা থাকবে অর্থাৎ কোন লেখকের উদ্ধৃতি লেখার জন্য সিআইটি এর মধ্যে যেটা লিখবো সেটাই উদ্ধৃতিটা দেখাবে ঠিক আছে তারপর কোড ট্যাগে কি কোনো কোড লেখার জন্য প্রোগ্রামিং টেক্সট লেখার জন্য আমরা কোড ট্যাগ ব্যবহার করব টেলিটাইপ ট্যাগ টিটি টিটি ব্যবহার করে টেলিটাইপ ট্যাগ ব্যবহার করব টাইপরাইটারে লেখার মতো দেখার জন্য আমরা টেলিটাইপ ট্যাগ ব্যবহার করব টেলিটাইপ ট্যাগ ব্যবহার করব এই ট্যাগের ফরম্যাট কি টিটি ফরম্যাট প্রি ট্যাগ হচ্ছে কি প্রির মধ্যে আমরা যা লিখব সেটা হচ্ছে প্রি ট্যাগে দেখাবে এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে কি ফন্ট ট্যাগ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি ফন্ট ট্যাগ ফন্ট ট্যাগ হচ্ছে কোনো ফন্টের সাইজ কালার ফেস ইত্যাদি ব্যবহার করার জন্য আমরা এই ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি যেমন এর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে ফন্টের আকার ফন্ট সাইজ ফন্টের রং কালার এবং ফন্ট ফেস মানে ফন্টের ধরন পরিবর্তন করার জন্য আমরা ফন্ট ফেস দেখো এখন দেখো এই যে দেখো কিভাবে ফন্ট লিখে সাইজ লিখলাম নাম্বার দেয় এখানে নাম্বার দিয়ে দেবো যে ফন্টটা এখানে এই যে ডট ডট দেওয়া আছে এখানে আমরা লিখবো কি ফন্টটা দিয়ে দেবো এই সরি টেক্সটটা দেবো ওই টেক্সটটা কত সাইজের হবে সেটা আমরা এখানে নাম্বার নাম্বারটা কি হবে ডাবল কোটেশনের মধ্যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয় এই সাইজটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে তার ভ্যালু ভ্যালুটা দেবো ডাবল কোটেশনের মধ্যে কালার কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট আর ফন্টটা হচ্ছে আমাদের ট্যাগ অর্থাৎ শুরুর ট্যাগের মধ্যে আমরা কি দেবো অ্যাট্রিবিউট দেবো আর কি দেবো ভ্যালুটা দেবো অ্যাট্রিবিউট দেবো এবং ভ্যালুটা দেবো শুরু ট্যাগের মধ্যে ক্লিয়ার বুঝতে পেরেছো আমরা শুরু ট্যাগ কি ফন্ট শেষ ট্যাগ হচ্ছে কি স্ল্যাশ ফন্ট আর এই যে ডট ডট মানে কি এখানে টেক্সটটা থাকবে আর অ্যাট্রিবিউটটা হচ্ছে সাইজ আর নাম্বার আমরা একটা এক্সাম্পল দেখি এটার ফন্টের দেখো এই যে এখানে দেখা যাচ্ছে না স্পষ্ট দেখবে বইয়ের 317 পৃষ্ঠায় এই ফন্ট ট্যাগে দেখো ফন্ট লেখা আছে কি ফেস ফেস হচ্ছে এরিয়াল ডাবল কোটেশনের মধ্যে সাইজ দেয়া আছে 25 ঠিক আছে কালার দেয়া আছে রেড এটা ফার্স্ট ট্যাগ শেষ করলো ফন্টে তারপর লেখা আছে হায়ার সেকেন্ডারি আইসিটি বুক তারপর কি ফন্ট ট্যাগ শেষ আছে তাহলে যখন প্রোগ্রামটা রান করব হায়ার সেকেন্ডারি আইসিটি বুক এই লেখাটার ফন্টের ফেস হবে এরিয়াল এর সাইজ হবে 25 এবং কালার হবে রেড ঠিক আছে তোমরা এই যে কোডিংটা এই কোডিংটা তোমরা দেখে নোটপ্যাডে টাইপ করবা কিভাবে করবা সেভ করবা কি ডট এইচটিএমএল দ্বারা মনে করো ডেস্কটপে সেভ করলা তোমার উইন্ডোজে তো বাই ডিফল্ট ইয়ে থাকে ঠিক আছে ব্রাউজার থাকে তখন ওই ফাইলটার উপর ক্লিক করবা ক্লিক করলে তুমি আউটপুটটা দেখতে পাবো ওই পেজটা তৈরি হয়ে যাবে ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে এটা আমরা কি করব আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো এটা ঠিক আছে আমরা কোডিং করে দেখাবো যে কিভাবে এইচটিএমএল কোডিং করতে হয় আমরা তো থিওরি পড়লাম আমরা একটু দেখাবো বুঝতে পেরেছো আনিকা হক তোমাদের কোনো কোশ্চেন আছে বলো না স্যার কোনো কোশ্চেন আচ্ছা শোনো একটু পড়তে হবে পড়লে ক্লিয়ার হবে আমরা নেক্সট ক্লাসে একটু এটা শেষ করে যখন আমাদের সিলেবাস জুনের মধ্যে শেষ করতে হবে তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে নিশ্চয়ই তোমরা নোটিশে হয়তো পেয়ে যাবে না পেয়েছো নোটিশ নোটিশ পেয়েছো নোটিশ তোমরা আর এখানে কিভাবে একটা সিকিউ কোশ্চেন লিখতে হয় সেটা তোমরা বইয়ে এক্সাম্পল আছে বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের দেখবা শেষের দিকে চ্যাপ্টারের শেষের দিকে আলোচনার পরে দেখবা তোমরা কি এটা দেখেছো খেয়াল করেছো দেখবা কি জ্ঞানমূলক প্রশ্ন তারপর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেয়া আছে ঠিক আছে তারপর কিভাবে সিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হয় সেটা তোমার দেয়া রয়েছে ঠিক আছে এটা দেখবা কি এমসিকিউর পরে সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর দেয়া আছে নমুনা উত্তর গুলো দেখবে ঠিক আছে চারটা এরকম অনেকগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো উদাহরণ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক উদাহরণ আছে সেগুলো দেখবে ক খ গ ঘ কিভাবে লিখতে হয় সেটা দেখবে ঠিক আছে আর তোমরা যখন সিকিউ দেখবে অ্যাসাইনমেন্ট তোমরা একটা খাতা এগুলো লিখবা যখন আমরা বলবো কলেজে ওই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ঠিক আছে সিকিউ দেওয়া হবে একটা করে সিকিউ দেওয়া হবে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের এই যে এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে অ্যাসাইনমেন্ট নেব ঠিক আছে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে হ্যাঁ এক্সাম হবে অ্যাসাইনমেন্টটা শুরু হবে সিলেবাস শেষ হলে চ্যাপ্টার 4 তোমাদের ফার্স্ট ইয়ারে রয়েছে চ্যাপ্টার 4 পর্যন্ত
আর যদি শর্ট সিলেবাস দেয় তখন এটা পরেরটা পরে দেখা যাবে, এখন পর্যন্ত চ্যাপ্টার 4 তো ছিল তাই না? তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।